शिवे यस्य पराभक्ति त्यागे पी रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंद नमाम्यहम्। श्री भगवान अशेष इच्छा आबार आमरा समबेत हयेछि शिवानंद बाणी रामकृष्ण संगे द्वितीय संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराज बाणी संकलन शिवानंद बाणी द्वितीय खंड थेके पाठ एवं आलोचना निर्देशनी। आज के जो अंशटी करब एटी बेलूर मठे घटे 32 श्रावण रविवार 1337 बंगाब्द 17 अगस्ट 1930 साल घटना। আজকের ঘটনায় খুব বেশি আমরা মহাপুরুষমাঝে কোনো উপদেশ পাব না, কিন্তু একটা স্মৃতি কথা পাবো বরঞ্চ যেটা আমরা না শুনে থাকি। সেটা হচ্ছে বিশেষ বিশেষ দিনে এখন যেরকম নববর্ষ জন্মাষ্টমী অক্ষয় তৃতীয়া এইসব বিশেষ বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুর কীরকম থাকতেন, তার কীরকম অভিজ্ঞতা হতো, তিনি কীরকমভাবে সেটা রিয়্যাক্ট করতেন, এটা সবসময় যারা শ্রীরামকৃষ্ণকে দেখেননি তাদের পক্ষে বলা খুব কঠিন। অনেকে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু বিশেষ করে গৃহী ভক্তরা তারা আসতেন এক দক্ষিণেশ্বরে যাওয়া খুব কঠিন ছিল, সেই কারণে তারা আসতেন অনেক অল্প, কেবলমাত্র রবিবার দিনটুকু তারা আসতে পারতেন। আগে গাড়ির সংযোগ ছিল আলমবাজার অব্দি এবং আলমবাজার থেকে পায়ে হেঁটে এই ইয়েতে আসা দক্ষিণেশ্বরে আসতে হতো। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের এখানে আসতে গেলে কতটা কষ্ট করতে হয়, এবং সেই কষ্ট করতে হয় বলে অনেক সময় আপনাদের ইচ্ছাও করে না যে ভগবানের কথা শোনার, ভগবানের কথা জানার, এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। আমরাও যে বেলুড় মঠে যেতাম সবসময় কি আমাদের মনে হতো ভীষণ বর্ষাকালে খুব কষ্ট লাগতো, মনে হতো না আজকে না গেলেই না গেলেও চলবে, কারণ সে আমাদের সময় তো আমরা সেই নৌকা ক্রস করতাম, আর এখন যেরকম ভালো নৌকা সব দিক ঢাকা আছে সেরকম না, একবারে প্রায় ভিজে গোবর হয়েই আমরা বেলুড় মঠে ঢুকতাম, অথবা ফেরবার সময় যদি বৃষ্টি হতো ভিজে গোবর হয়েই আসতাম। এবং তখন এই এখন যেরকম অটো সার্ভিস আছে তখন সেরকম অটো সার্ভিসও ছিল না, পুরো রাস্তা কুটিঘাট থেকে স্মৃতির মোড় বা অন্তত পক্ষে এই আমাদের বাজার বড়নগর বাজার অব্দি সম্পূর্ণ রাস্তাটা হেঁটে আসতো। তাই আমাদের পক্ষেও সবসময় সম্ভব হতো না যে মন্দিরে যাওয়া, বা তৎকালীন যারা প্রবীণ সন্ন্যাসী যারা ছিলেন সবার কথা খুব ডিটেলে শোনা, কিন্তু যারা ওখানে থাকতেন যারা তখনকার অন্তেবাসী তারা যেভাবে বলতে পারতেন আমরা সেভাবে বলতে পারি না, পরবর্তীকালে আমরা যখন অন্তেবাসী হয়েছে আমরা যেভাবে বলতে পারি বাকিরাও সেভাবে বলতে পারেন না খুব স্বাভাবিকভাবে। সেই কারণে আজকের স্মৃতি কথাটা খুব ইম্পর্টেন্ট। আজকে 17 আগস্ট বলছেন 1930, এদিনকে জন্মাষ্টমী তিথি, জন্মাষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সেদিনকে ভগবানের জন্মকে আবির্ভাব তিথি বলা হয়। কেন আবির্ভাব তিথি? কারণ তারা আবির্ভূত হন মানুষের কল্যাণের জন্য। এদের আমরা ইদানিং আজকাল নতুন একটা ফেসবুক, এখন মুখপুস্তিকা জ্ঞান পুস্তিকাই বলা যেতে পারে, ফেসবুকের কল্যাণে এখন 16 জুলাই পালন করে না, এরকম মানুষ আর নেই। এই দিন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ হয়েছিল, হ্যাপি ডেথ অ্যানিভার্সারি। অবতার পুরুষ মানুষ মরে, কিন্তু অবতার পুরুষরা মারা যান, তারা এই শরীর থেকে অন্তর্হিত হন, কিন্তু তাদের সূক্ষ্ম শরীরে তিনি মানুষের মধ্যে বিরাজ করেন, মানুষের মাঝখানে কাজ করেন এবং মানুষকে নিরন্তর প্রেরণা জুগিয়ে যান। স্বামীজি নিজে বলছেন না, তার শরীর চলে গেলেও তিনি সূক্ষ্ম শরীরে কাজ করবেন এবং নিরন্তর মানুষকে প্রেরণা জুগিয়ে যাবেন। ঠাকুর যখন যখন শ্রী মা সারদা দেবী তার অলঙ্কার আদি খুলে ফেলছেন তখন লাটু মহারাজের স্মৃতি কথা সেইখানে বলছেন যে সংসারী মানুষদের খুব কষ্ট, তিনি বলছেন সংসারী মানুষদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এই ভগবানের নাম করবেন বলে ঠিক করছেন, হঠাৎ করে একজন বলছে এই গো ওকে খেতে দাও, আবার উঠে গিয়ে সেই কাজ ছেড়ে গিয়ে তাকে খেতে দিতে হচ্ছে, আবার এসে ভগবানের নাম করতে বসেছেন ও গো ও এসেছে গো ওকে একটুখানি জল দাও, আবার ছুটে চলেছেন তাকে জল দিতে। এই যে এক যে ভগবানের দিকে মন দেওয়া সেটা, এটা আমাদের অভ্যাস হয়েছে, আমরা মনে করি এটা এরকমই, এরা বলছে মানে এরকমই বলছে, টিপলে রেডিওর মতো টিপলে বলতে শুরু করবে আবার টিপলে বন্ধ করে দেবে, তা কিন্তু না, এটা একটা ভাব, কন্টিনিউয়াস ভাব। পারস্পরিক যদি এই ভাবটা না থাকে, পাশাপাশ দেখা অভ্যাস, এর সঙ্গে তার সঙ্গে গল্প করা অভ্যাস, এটা যদি বন্ধ না হয়, এই যে আপনারা এসে যে গল্প করেন এতে আমি অসন্তোষ প্রকাশ করতে, মূল কারণটাই
এই যে যদি এসে একটুখানি চুপ করে শান্ত হয়ে বসার চেষ্টা না করে, নদীর জলটা পুকুরের জলটা যদি শান্ত না হয় তাতে কিন্তু কোনো রিফ্লেকশন হবে না। আপনি একটা বালতির ভেতরে খানিকটা জল নিয়ে তারপর হাতটা এমনি এমনি করে নাড়াতে থাকুন, জলটা অনেক নড়বে। নিজের মুখটা দেখার চেষ্টা করুন, দেখবেন নিজের মুখ দেখতে পাচ্ছেন না, সেটা এরকম ইঁকে মিঁকে ইঁকে মিঁকে গেছে। আমাদের মনটাও ঠিক ওরকম জলের মতো, ওই গল্প করছি আড্ডা মারছি যত মারছি তত দেখবেন ভেতরটা জলটা ইঁকে মিঁকে যাচ্ছে। তার তখন যে বিশ্বাসটা শোনা হয় সেটা আমরা ধারণা করতে পারি, সেটা যেই শোনালে এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বার করি। আমরা যে প্রসঙ্গটা করছিলাম যে এই অবতার পুরুষের আবির্ভাব, আর অবতার পুরুষের কখনো তিরোভাব হয় না, তাদের সবসময় আবির্ভাব হয়। তারা আবির্ভূত হন মানুষের কল্যাণের জন্য, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসেন এবং সেই মতো তারা কাজ করে যান। যতদিন তাদের স্থূল শরীরে থেকে মানুষের সঙ্গে থাকার ইয়ে হয় ততদিন তারা থাকেন, তারপরে তারা চলে যান। এর জন্য যে তাকে অনেক অনন্ত জীবন যাপন করতে হবে তা কিন্তু নেই। ঠাকুর বেঁচে ছিলেন মাত্র 50 বছর, 1836 সালে আবির্ভূত হন, 1886 সালে চলে যান। এই 50 বছরে তার যে কীর্তি আগামী 175 বছর অবধি আমরা সেটা করে উঠতে পারব। আবার স্বামীজি বেঁচে ছিলেন তার চেয়ে কম সময়, স্থূল শরীরে মাত্র 39 বছর পেয়েছে, কিন্তু এই 39 বছরে তার যে অবদান তা যা দিয়ে গেছেন আমাদের, আগামী 1500 বছর ধরে মানুষ সেইটিকে ভাবনা চিন্তা করে চলবে, তথাপি তার চিন্তার খোরাক কোনো মতে কমবে না। তাই অবতার পুরুষরা আবির্ভূত হন এই সমস্ত বিশেষ স্থিতিতে। আমরা দেখেছি প্রেসিডেন্ট মহারাজদেরও দেখেছি, বিশেষ করে ভূতেশানন্দজি রঙ্গনাথনজি কাছ থেকে দেখেছি, তারা কথা বলতেন আমাদের সাথে এই সমস্ত বিশেষ স্থিতিতে, তারা একবার আনন্দে ফেটে পড়তেন। আমাদের মনে আছে আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে স্বামীজির জন্মতিথির দিন শেষ রাত্রে হবে, সবাই প্রণাম করে চলে যাওয়ার পরে আমরা ব্রহ্মচর্য প্রার্থীরা এসে মহারাজকে প্রণাম করছি। মহারাজ সকলকে কিছু কিছু লজেন্স দিচ্ছিলেন, বিদেশি লজেন্স দিচ্ছিলেন, সেদিকে আমাদেরও দিয়েছেন সবাইকে। আমাদের যিনি আচার্য তিনি তাড়াতাড়ি করে এসে বলছেন, মহারাজ ডোন্ট গিভ দেম টফিস, টুডে দে আর ফাস্টিং, ওদের দয়া করে লজেন্স দেবেন না, ওরা আজকে নির্জলা উপবাস করছে, এটি বলতে চাইছেন। উনি বললেন, ইয়েস ইয়েস আই নো দে আর এক্সটার্নালি ফাস্টিং বাট ইন্টারনালি ফিস্টিং, ওরা বাইরের দিক থেকে অবশ্যই উপবাস করছে কিন্তু ভেতরে ভেতরে আনন্দে ভরপুর হয়েছে। আনন্দে এই যে আমরা যখন খাই তখন তার ভেতর থেকে যে নির্যাসটা হয় তাতে যেমন আনন্দ হয়, ধরুন একটা ভালো ক্যারামেল কেক খাচ্ছেন, ক্যারামেল কেক খেতে খেতে সেই যে খাওয়ার যে স্বাদটা সেটা আপনার মনকে আনন্দ দেয়, আপনার ভেতরে একটা খুশির ভাব এনে দেয়, সেইটা প্রকাশ আপনাদের জীবনে হয়। পূজনীয় মহারাজ বলছেন, ইয়েস ইয়েস আই নো দে আর এক্সটার্নালি ইন ফাস্টিং বাট ইন্টারনালি ফিস্টিং, এদের দেখেছি আনন্দে ভরপুর হয়ে আছেন। অত বয়স হয়েছে, 94 বছর মানুষ তিনি এসেছেন, অত বয়স হয়ে গেছেন তো মনে হচ্ছে যেন ছোট্ট ছেলে, যেন তার নিজের কাজকর্ম করবেন বলে এসেছেন। এই আজকের স্মৃতিকথায় বলা হচ্ছে, আজ জন্মাষ্টমী খুব সকাল হইতে মহাপুরুষটি শ্রীকৃষ্ণের বিবিধ নাম বারংবার উচ্চারণ করছেন, শতনাম আছে শ্রীকৃষ্ণের, শতনাম আছে, হরিকৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, যশোদা জননী বলে যাদু বাচ্চাধন, আপনারা অনেকেই জানেন। আর বিশেষ করে এসব অঞ্চল তো বৈষ্ণব প্রধান অঞ্চল, সব অঞ্চলের মানুষরা একবারে মুখস্থ। আমাদের আগেকার দিনে পুরনো মানুষরা দেখেছি ঠাকুমা ঠাকুর ঘরে যাওয়ার পথে সিঁড়ি দিয়ে যেতে যেতে এই করতে করতেই বলতে বলতে যাতে এই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, আমরা বলতাম সিঁড়ি কাউন্ট করতে হবে না, ওই 108 হইলে উনি ঠিক বুঝে যাবেন যে তিনতলায় চারতলায় উনি পৌঁছে গেছেন, আর বেশি আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি 108 নাম ওই রাস্তাতে। ইদানিং আমরা ভুলেই গেছি, দু চারটে রেকর্ড টেকর্ড শুনে আমাদের যা মনে টনে থাকে সেইটুকু, সেই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। সেই বলছেন খুব সকাল হইতেই মহাপুরুষজি শ্রীকৃষ্ণের বিবিধ নাম বারংবার উচ্চারণ করিতেছেন। এই বারবার নাম উচ্চারণ কেন না, প্রতি নামের সঙ্গে শ্রীকৃষ্ণের সেই বিশেষ রূপটিকে চিন্তা করা। আমার যেমন নামটি বিষ্ণুর আর একটি নাম থেকে নেওয়া হয়েছে, এই বিষ্ণু সহস্র নামে স্তব্য স্তবপ্রিয় স্তুতি স্তুতি প্রিয় বিষ্ণুর নামে আছে। স্তবপ্রিয় শব্দটার অর্থ হচ্ছে দেবতার স্তবে যার প্রীতি উৎপাদিত হয়, আর তার সঙ্গে আনন্দ যুক্ত হলে তাহলে সেই মানুষ যা দেবতার স্তবে যিনি কীর্তি যার প্রীতি উৎপাদন হয় এবং তা যার আনন্দস্বরূপ সে হচ্ছে স্তবপ্রিয় আনন্দ।
এই যে ভগবানের প্রত্যেকটি নাম এক একটি বিশেষ কথা বলছে, একটা বিশেষ অর্থ বহন করছে। মাঝে মাঝে গোবিন্দ গোবিন্দ এই নামে এই নাম মধুর কণ্ঠে বলিতেছে। মতে সাধু ব্রহ্মচারীগণ দর্শন ও প্রণাম করিবার জন্য আসিতেছেন এবং প্রণামন্তে কেউ কেউ ঘরেই হাড়াইয়া আছে, নানা প্রকার কথাবার্তা হইতেছেন। পরে ওঙ্কারানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া মহারাজ বলিতেছেন, আজ খুব দিন। এই খুব দিন শব্দটাতে আজকে খুব বিশেষ দিন, খুব ভালো দিন, এই খুব শব্দটাতে তাই বোঝাচ্ছেন। হাজার হাজার বৎসর পূর্বে এই দিনে শ্রী ভগবান জগতের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আজও কোটি কোটি নরনারী তার নামে অনুপ্রাণিত হচ্ছে, শান্তি পাচ্ছে। যারা ভগবত ভক্ত তাদের এই রূপ বিশেষ দিনে খুব উদ্দীপন হয়ে থাকে। এবার তিনি ঠাকুরের স্মৃতি কথা বলছেন, ঠাকুরকে তিনি কেমন দেখেছেন। ঠাকুরকে দেখেছি এই সব দিনে তার ভাব সমাধি কি বাড়াবাড়ি না হতো, তিনি নিজে চেষ্টা করেও সামলাতে পারতেন না। তার মনের গতি ছিল উর্দ্ধ দিকে, নেহাত জোর করে নামিয়ে রাখতেন বৈত নয়, জগতের কল্যাণের জন্য মা তার মন একটু আধটু নামিয়ে রাখতেন। আহা সে কি দৃশ্য! এত ভাব হতো যে তখন আর কথাবার্তা বলতে পারতেন না। সে কি প্রেম দরদর অশ্রু, এমন প্রেমাশ্রুপ্রাত আর কখনো দেখিনি। কথাম্বিতে কোথাও কোথাও তার একাধটা বর্ণনা আছে। সে অবস্থা কি বর্ণনা করা যায়? যে দেখেছে সেই দেখেছে। ভাব সমাধি এসব তার নিত্যকার ব্যাপার ছিল। মাস্টার মহাশয় তো আর রোজ যেতে পারতেন না, শনিবার রবিবার কি ছুটি ছাটা দিনে তার কাছে যেতেন এবং তার সঙ্গে অন্য কোথাও কোথাও দেখা হতো। তিনি নিজে যা যা দেখতেন শুনতেন তাই লিখে রাখবার চেষ্টা করেছেন, তা হচ্ছে কথা। মাস্টার সেই সবটা যে লিখেছেন তা রেগুলার কথা না, বিশেষ করে ঠাকুর তার সন্তানদের সন্ন্যাসী সন্তানদের কি উপদেশ দিয়েছেন সেটা প্রায় কোথাও লিখিত হয়নি, এটা আমরা পরম্পরাক্রমে পেয়ে থাকি। ঠাকুরের সন্ন্যাসী সন্তান যারা পরবর্তীকালে তার সন্ন্যাসীর জীবনকে ধারণ করে রাখবে, তার ত্যাগের ভাবটিকে ধারণ করে রাখবে, তাদেরকে তিনি আলাদা করে ডাকতেন। তাদের যে উপদেশ দিতেন এটি গৃহীদের জন্য উপদেশ নয়। পূজ্যপাদ বিশ্বানন্দজি মহারাজকে এটা দেখেছি। মহারাজ যখন ভক্তদের জন্য ক্লাস দিতেন একই শাস্ত্র বলছেন কিন্তু কত সহজ সরল রূপে, আর একই জিনিস বলছেন সাধু ব্রহ্মচারীদের জন্য, সেটা সাধু ব্রহ্মচারীদের তাই উদাহরণগুলো সাধু ব্রহ্মচারীদের উপযোগী। এরকমই একটি গ্রন্থ প্রকাশিত হবে যেটি তিনি সাধু ব্রহ্মচারীদের বলেছিলেন, সেই নোটগুলো ধরে ধরে সেটা একটা বই আকারে প্রকাশিত হবে। শেষ অধ্যায়টা তখন হয়নি, মহারাজের শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখে তাকে বলা হলো শেষ অধ্যায়টা আরেকবার করে বলতে, কারণ রেকর্ডিংটা ঠিকমতো হয়নি। উনি বললেন তাহলে আমাকে একটু ভাবতে হবে, এবং ওই ঘরেতে যে ঘরে উনি ক্লাস দিতেন সেই ঘরে কয়েকজন সাধু ব্রহ্মচারীকে ডাকতে হবে, এটা সাধুদের উদ্দেশ্যে বলা ছিল। আমাকে বলতে গেলে আমার মনটাকে সেই উঁচুতে সেই উচ্চতায় আমার মনটাকে তুলতে হবে। উদ্দেশানন্দজিকে দেখেছি সব জায়গায় তিনি আলাদা আলাদা মানুষ, দীক্ষা দিয়েছিলেন, দীক্ষা দেওয়ার পরে একজন দীক্ষা নিয়েছিলেন, তিনি গিয়ে পরবর্তীকালে মন্ত্র ভুলে যাওয়ার বা মন্ত্রে কনফিউশন হওয়ার জন্য উদ্দেশানন্দের কাছে এসছেন, এসে বলছেন মহারাজ আমার মন্ত্রটা ঠিকঠাক মতো মনে পড়ছে না, আপনি একটু আমাকে বলে দেবেন। মহারাজ বলছেন যে লোকটা তোমায় দীক্ষা দিয়েছিল সে আমি নই, তাকে আমাকে ভেতরে জাগাতে হবে, তারপরে আমি বলতে পারবো তোমাকে বাপু কী মন্ত্র দিয়েছিলাম। আমরা অনেক সময় মনে করি যে মানুষটা রোজ হেঁটে যাচ্ছেন চলছেন তিনিই বোধহয় দীক্ষা দিচ্ছেন, রামকৃষ্ণ সঙ্গে এটা বিশ্বাস করা হয়। স্বয়ং ঠাকুর গুরুর ভেতরে উপস্থিত হয়ে তাঁর প্রেরণাতে, সেই শ্রীরামকৃষ্ণের প্রেরণায় তিনি ভক্তদের দীক্ষা দিয়ে থাকেন। আমাদের গুরুরা যারা আসেন তাদের দেখতে একটা সাধারণ মানুষের মতোই মনে হয়, কিন্তু তারা যখন দীক্ষা দেন তারা একটা ডিফারেন্ট মানুষ, অন্য লোক। আমি দীর্ঘদিন কাজ করার সুবাদে এই ধারণাটা আমার খুব পাকাপোক্ত হয়েছে। মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ ঠাকুরের কথা বলছেন, যে যখন সেদিনকে এই জন্মাষ্টমী এসব বিশেষ তিথিতে ঠাকুরের গভীর ভাব সমাধি হতো, এত ভাব সমাধি হতো যে তিনি কিছুতেই সাধারণ ভূমিতে নেমে থাকতে পারতেন না, কিছুতেই তার মন সাধারণ ভূমিতে আসতো না। কেন আসতো না? কারণ এই উচ্চ চিন্তায় তিনি এমনভাবে ডুবে থাকতেন তার মন কিছুতেই সাধারণ চিন্তাতে নেমে আসত না। এটা কিন্তু একটা পদ্ধতি, আমরা অ্যাপ্লাই করি না আমাদের নিজেদের জন্য, সেই কারণে এই উচ্চ আধ্যাত্মিক আমাদের অনুভূতিগুলো হয় না। আমরাও যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন আমাদের মনও এরকম উচ্চ ভূমিতে থাকবে।
আমাদের কখনো সাধারণ ভূমিতে নেমে আসতে ইচ্ছা করবে না। আমরা নিজেরা চাই না, আমরা ভাবি যে যদি ভগবানময় হয়ে যাই তাহলে আমার এই সংসারটা কী করে চলবে, আর আমি ছাড়া এই সংসার চলবে হতেই পারে না। আমরা সবসময় বলি সব তাকে দিয়ে দিয়ে আসবো চেষ্টা করছি। আপনাদের বলেছি গল্প, আমাদের ওখানে ভক্তরা আসি, আমরা নিত্যই এগুলো সম্মুখীন হই। একজন এসেই অফিসে এসেই আমাকে বললেন সব কিছু ছেড়ে চলে এসছি, হ্যাঁ আর ইয়ের কথা চিন্তা করবো না, বাড়ির কথা চিন্তা করবো না। তারপরে মুখাত্মা দিয়ে খেতে গেলেন, আমি খাবার ওদের যে ডাইনিং হল সেটা ক্রস করে সাধুদের খাবার জায়গাটা আমি ক্রস করছি, উনি ফোন করে কর্তাকে বলছেন বুঝলে তো ডাল টাল করে সব বার টার করে নেবে, ওইখানেই শেষ নয়, বিকেলবেলা চা খাওয়ার পর খুব চিৎকার করছে, এত জোরে জোরে বলছেন দূর থেকে অফিস থেকেও শোনা যাচ্ছে, রাত্রে মশারি খাটিয়ে নেবে তাহলে কিন্তু ডেঙ্গু হবে, এই মশা কামড়াবে, এইসব যে কত দূরে তিনি সংসার ছেড়ে এসেছেন। আমরা সংসার ছেড়ে আসি কিন্তু তাকে বয়ে নিয়ে চলি, আমরা ফিজিক্যালি চলে যাই কিন্তু বয়ে নিয়ে চলি। সেই গল্প আছে আমাদের, সেই সন্ন্যাসী আর তার চেলার গল্প আছে। সন্ন্যাসী আর তার চেলা একদিন খুব বর্ষণ মুখর দিনে তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছেছে, দেখছে একটা নালা ছিল কিন্তু বৃষ্টির জলে সেটা খরস্রোতা নদীতে পরিণত হয়েছে। সন্ন্যাসী সেই খরস্রোতা নদী অতিক্রম করে ওপারে যেতে পারবেন, কিন্তু একটি অবলা নারী সে অপেক্ষা করছিল, সে কিছুতেই যেতে পারছিলেন না। গুরুদেব তার সেই কাঁধেতে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে এপার থেকে সে নালার ওপারে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে চেলাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। সন্ন্যাসী গুরু লক্ষ্য করলেন তার চেলার মুখটা একবার আলু ভাতের মতো মোটা হয়ে গেছে, জিজ্ঞেস করছেন তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে, শিষ্যকে জিজ্ঞেস করছেন তিন দিন বাদে তুমি এরকম হয়ে আছো কেন, বলছেন একটাই আমার সংশয় আপনি অমন ত্যাগী সন্ন্যাসী হয়ে ওই যুবতী মেয়েটাকে কী করে কাঁধে করে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেলেন। গুরু বলছেন বলো কি, আমি তিন দিন আগে তাকে নামিয়ে এসেছি, তুমি এখনও তাকে বয়ে বেড়াচ্ছ, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের এই অনুভূতিগুলো হয় না, কিন্তু এই অনুভূতিগুলো বারবার আমাদের জানা দরকার। কীরকম তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন, ভগবানের চিন্তায় এমন ডুবে থাকতেন যে তার সাধারণ চিন্তা সাধারণ ভাব তার মনের মধ্যে আসত না, কিছুতেই সাধারণ জিনিস সাধারণ ভাব তার মনের ভেতরে জাগত না, তিনি সাধারণ চিন্তা করতে পারতেন না। যখনই তিনি ভগবানের সে দিব্য চিন্তার কথা বলেন, একটা ঘটনা বারবার বলি আমার খুব প্রিয়, ঠাকুর গিয়েছেন বলরাম বসুর বাড়িতে, খুব সম্ভবত এটা 14 জুলাই 1885 সালের ঘটনা, পরের বছর এরকম সময় ঠাকুরের শরীর চলে গেছে, ঠাকুরের ক্যান্সার ধরা পড়েছে, ঠাকুর গিয়েছেন দেখা করতে, একদিন আগে ঠাকুর গিয়েছেন, 13 জুলাই ঠাকুর গিয়েছেন, ভক্তরা শুনতে পেয়ে তার সঙ্গে দেখা করতে এলেন, ঠাকুর তাদের সাথে গল্প করছেন, তারা অসুস্থ মানুষকে দেখবেন বলে এসেছেন আর তিনি তাদের সঙ্গে সৎপ্রসঙ্গ করছেন, বলছেন সৎপ্রসঙ্গ করতে করতে এমন ভেসে গেছেন এমন ডুবে গেছেন তার ভিতরে বোঝা যাচ্ছে না কে অসুস্থ আর কে দেখতে এসছে রোগীকে, বোঝাই যাচ্ছেন। বলছেন যেরকম যখন প্লাবন আসে তখন এই খড়কুটো সেগুলো সেই জলের প্রবল তীব্র টানে ভেসে চলে যায়, ঠিক সেই রকম যে আধ্যাত্মিক একটা প্রবাহ চলেছে, সেই প্রবাহে প্রত্যেকের মনের অন্যান্য চিন্তাগুলো সব ভেসে গেছে এবং শ্রীরামকৃষ্ণ সবার মনকে যে যেখানে আছে তার মনকে টেনে নিয়ে চলে যাচ্ছে। পরের দিনের বিকেলবেলার ঘটনা রথযাত্রা, রথযাত্রা টানা শুরু হয়েছে, বারান্দার এক প্রান্ত থেকে রথ টানা হচ্ছে, ঠাকুর ওই বিগ্রহের দিকে তাকিয়ে রথের দিকে তাকিয়ে কিছু হেঁটে হেঁটে রথটা টানছে, তার দুহাতে দুটো রশি এবং রশিটা যাতে পড়ে না যায় তাই দুহাত দুদিকে ভক্তরা ধরে আছেন, মাঝে মাঝে তিনি থামছেন, বনওয়ারির কীর্তন তাল গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে, এই গাইছেন বনওয়ারি কীর্তনের দল গাইছেন, ঠাকুর একটু একটু করে হেঁটে যাচ্ছেন, এমনভাবে বিভোর হয়ে গেছেন বলরামবাবু যে অত শক্ত লোক তিনিও আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের সেই গানের সঙ্গে একটু একটু করে মাথা দুলাচ্ছেন আর নাচছেন, বর্ণনা আছে তার দাড়িটা একবার এদিক একবার ওদিক একবার ওদিক থেকে যাচ্ছে। বিজয়কৃষ্ণ গোস্বামী এসে উপস্থিত হয়েছেন, তিনি এক পাও এগোতে পারছেন না, সিঁড়ি দিয়ে উঠেই দাঁড়িয়ে পড়েছেন ঠাকুরকে দেখে গভীর ভাব সমাধিতে মগ্ন, তার মাথার জটা পড়ে গেছে, বিজয়কৃষ্ণ খুব বড় জটা ছিল সেটা খুলে মেঝেতে পড়ে গেছে, লম্বা জটা মেঝে অবধি চলে গেছে, তিনি তার সেই গুরুতনু নিয়ে নাচছেন, এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যার ভাবটা এসব কখনো হতো না, যে শ্রীরামকৃষ্ণ যখন তাকে অতিক্রম, শ্রীরামকৃষ্ণ কাউকে নাচতে বলছেন না কিন্তু তিনি এমনভাবে ভাবিত হয়ে আছেন, এমন গভীর ভাবের মধ্যে ডুবে আছেন
যারা তার কাছে আসে, যারা তার পরিমণ্ডলে এসেছে, সকলের ভেতরে একটা পরিবর্তন এসে উপস্থিত হয়েছে। গিরিশচন্দ্র ঘোষও নাচছেন, তার বিরাট শরীর নিয়ে তিনি নাচছেন। এই যে বর্ণনাগুলো এই কারণে যে বলছেন যে জগতের কল্যাণের জন্য মা তার মনটা একটু আধটু নামিয়ে রাখতেন। আহা, সে কি দৃশ্য! এত ভাব হতে যে তখন আর কথাবার্তা বলতে পারতেন। শব্দ আমরা কখন করি? যখন আমরা নিজেদের ভেতরে কন্টেন্টেড থাকি না, সেই সময় আমরা শব্দ করে থাকি। আমরা গল্প করি কখন? আমরা কখন একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করি? যখন আমি নিজের ভেতরে আনন্দ নিজে খুঁজে পাই না, তখন আমার কিছুটা আনন্দ তাকে দিই, উত্তরে তিনি যেটা বলেন সেখান থেকে একটু আনন্দ আমি নিই। এইভাবে যে বার্তালাপ করে আমরা একে অপরের আনন্দকে ভাগাভাগি করি, তার কারণ হচ্ছে আমার ভেতরে যে আনন্দটা জ্বলছে সেটা আমার জন্য যথেষ্ট নয়। সমাধিবান পুরুষ, তিনি নিজের ভেতর থেকেই আনন্দ খুঁজে পাচ্ছেন। সেলফ জেনারেটেড জয়, তার ভেতর থেকে সেই আনন্দ যেন তৈরি হচ্ছে, তাকে আলাদা করে তৈরি করতে হচ্ছে না। তিনি সেই আনন্দ সাগরের ভেতরে একদম ডুবে আছেন, সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। ঘুমিয়ে পড়েছেন, ডেকে দিন বিকাশবাবুকে, ঘুমিয়ে পড়েছেন, জাগুন। তো সেই বলছেন আবার ওদিকে কী হল, ওখানে কী হচ্ছে, স্বপ্ন বাইরে থেকে বেরিয়ে আছে। তারপরে সেই হচ্ছে এই আনন্দটা, এত আনন্দ যে বাইরের আর কোনো আনন্দ তাকে ছুঁয়ে যাচ্ছে না, এটা হচ্ছে কথা। এত আনন্দ, এত আনন্দ, তিনি যেন ডুবে আছেন তার ভেতরে। আর যারা দেখছেন তাদের ভিতরে ট্রান্সমিট হচ্ছে। সেই আমরা যখন আপনাদের এই কদিন আগেকার ঘটনা এটা নিশ্চয়ই আপনারা জানেন, যখন সেই মহালয়া সকালে সেই যখন রেডিওতে বাজছে, সেই কুকা শঙ্খধ্বনি হলেই আমাদের মনে হয় একটু শুনি ঠাকুর কী বলছেন, রেডিওতে কী হচ্ছেন। কত বছর ধরে শুনেছি, কতবার শুনেছি, বাজলো তোমার আলোর বেলু মাতলো এ ভুবন, যখনই গাওয়া হচ্ছে আমরাও তার সাথে সাথে গাইছি। বয়সটা আমাদের ধীরে 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 কমতে কমতে সেই ছোট্ট বাচ্চা হয়ে গেছি। সেই ছোট্টবেলায় যেরকম আমাদের মুখাত পা ধুয়ে বসিয়ে দেওয়া হতো, শুনেছি কারুর কারুর কাছে শুনেছি আরও পুরনো দিনের গল্প, ঘর দুয়ার পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে, আগে তো রেডিও ছাড়া আর কোনো বিনোদনের উপায় ছিল না। যখনই লাইভ টেলিকাস্ট হতো, যখন যেমন ওখানে এরকম হতো, এখানেও কারুর কারুর বাড়িতে শুনেছি গঙ্গা জল টল ছিটিয়ে ধূপ ধুনো দিয়ে ঘর পবিত্র করে পরিষ্কার ছাড়া কাপড় জামা পরে সবাই বসে একসঙ্গে শুনছে। সেই তবে থেকে গান হচ্ছে মাতলো রে ভুবন, আমাদের ভুবন যেন মেতে আছে, বছর বছর তিনি আসেন আর আমরা ডুবে যাই। আশ্বিনে শারদের প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। এই যখন আমরা শুনতে পাই তখনই আমরা সেই ঘটনার সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে। এই যে সমাধিটা হচ্ছে তাই, যখনই ভগবানের কথা তিনি মনে করছেন তখন ভগবানের লীলার সঙ্গে, ভগবানের রূপের সঙ্গে, ভগবানের গুণের সঙ্গে, ভগবানের প্রকাশের সঙ্গে এমনভাবে এমনভাবে জুড়ে যাচ্ছেন, জগতে আর অন্য কোনো কিছু তার দেখতে ইচ্ছে করছে না, জগতের কোনো কিছু তার ভাবতে ইচ্ছে করছে না। আমরা যখন নিজেদের ভেতরে যে আনন্দ, সেই আনন্দটা পাই না, তখনই আমাদের অন্যরকম দেখতে হয়। আপনি খুব ভালো রান্না করছেন কিন্তু বাড়ির কর্তা বলছে না রান্না ভালো হচ্ছে না। আপনি আস্তে আস্তে ফেসবুক খুলে রুমিস কিচেন দেখছেন, nishamadhulika.com দেখছেন, এই নানা রকমের জিনিসপত্র দেখছেন, যদি আবার এই আনন্দটা, আপনার রান্না করার আনন্দটা আপনি যদি অন্যদের মধ্যে ছড়ে, নানা জায়গা থেকে আহরণ করছেন, নিজেকে সমৃদ্ধ করছেন, এই ভাবটার ভেতরে ডুবে আছে। পরের দিনের ঘটনা, এটাও খুব ছোট্ট, বিরাট বড় কিছু না, এটাও বেলুন মঠ, 5ই পৌষ 1337, 21শে ডিসেম্বর 1930। মহারাজ এই সময় খুব বেশি বাইরে কোথাও যাননি, মহারাজের বয়স তখন প্রায় 76 বছর, মহারাজের 80 বছর বয়সে শরীর চলে গেছিল। শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে একমাত্র তিনি খুব দীর্ঘ জীবন লাভ করেছিলেন, নালে সবার বয়স খুব কম, সব 60-এর মধ্যেই বেশিরভাগ শরীর ত্যাগ করেছেন। একমাত্র মহাপুরুষ মহারাজ অনেক বেশি বয়স অব্দি বেঁচেছিলেন, 80 বছর বয়স অব্দি বেঁচেছিলেন। বলছেন 5ই পৌষ, এই আজকের অংশটা আমার খুব ভালো লাগে, রবিবার 21শে ডিসেম্বর 1930 সালের ঘটনা। আগামী কল্প শ্রী শ্রী মাতা ঠাকুরানির জন্মদিবস, মঠের কয়েকজন ত্যাগী যুবকের ব্রহ্মচর্য দীক্ষা হবে। এ সম্বন্ধে কথা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলিলেন, স্বাধ্যায় খুব ভালো, শাস্ত্রাদি পাঠ সাধনারই অঙ্গ, ব্রহ্মচারীদের প্রথমে পক্ষে প্রথমটা গীতাখানি বেশ ভালো করে পড়া দরকার, গীতার মতো কি গ্রন্থ আছে, বড়ই সুন্দর, ওতে সব ভাব রয়েছে, জ্ঞান ভক্তি কর্মযোগ,
আমার ওইটি সবচাইতে ভালো লাগে যে স্বয়ং ভগবান তার ভক্তকে আশ্বাস দিয়ে বলছেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আহা, কত বড় আশ্বাসের কথা, প্রাণ ভরে যায়। তিনি বড় আশ্রিত বৎসল, যে গায়ে মনোবাক্যে তার চারণে আশ্রয় নিয়েছে তার আর কোনো ভাবনা নেই, তিনি তাকে সর্বতোভাবে রক্ষা করেন। আহা কত কৃপা! কিন্তু কি মহামায়ার মায়া যে মানুষ তার এহেন কৃপা বুঝতে পারে না। যত বড় বিদ্যান বুদ্ধিমান হোক না কেন, তার কৃপা কটাক্ষ ছাড়া এ মায়ার হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। তিনি দয়া করে মায়ার আবরণ একটু সরিয়ে দিলে তবেই কৃপা হয়, তবেই জীব বুঝতে পারে, তবেই তিনি বুঝতে পারে, নায়মাত্মা প্রবচনে না লভ্যা না মেধয়া না বহুনা শ্রুতে না ইয়মে বৈষ বৃণুতে তেন লভস্তে সৈষ আত্মা বিবৃণুতে তনুম শ্যাম। এটা কঠোপনিষৎ থেকে নেওয়া, এর বাংলা রানিং মিনিং হচ্ছে এই এই আত্মাকে নায়মাত্মা প্রবচনে না লভ্যা, এই শাস্ত্রাদি পাঠ এই সমস্ত করে কখনো পর্যন্ত আমরা বেদ আদি অধ্যয়ন করে কখনো এই ভগবান কথা আমরা জানতে পারি না। না মেধয়া না বহুনা শ্রুতে না, আগের দিন বলছিলাম আমরা চারভাবে শিক্ষা করি, একজন শিক্ষার্থী চারভাবে শিক্ষা পায়। এক চতুর্থাংশ শিক্ষা সে পায় তার শিক্ষকের কাছ থেকে, এক চতুর্থাংশ পায় সে তার নিজের মেধার দ্বারা, এক চতুর্থাংশ পায় তার সহপাঠীদের কাছ থেকে, আর এক চতুর্থাংশ পায় তার জীবনের অভিজ্ঞতা থেকে। কিন্তু শাস্ত্র বলছে কেবলমাত্র মেধা দিয়ে তাকে পাওয়া যায় না, যদি তাকে আমি অনুভূতির আলোতে না দিই তাহলে পাওয়া যায় না। আগের দিন গল্প বলেছিলাম, বেনুদি রান্নাঘর দেখাচ্ছে, এমন সময় শুরুর আগে লোডশেডিং হয়ে গেল, এক দেড় মিনিট লোডশেডিং হচ্ছে, তারপরে আলো এসে গেছে, আপনি বেনুদি রান্নাঘর দেখছেন, দেখছেন বেনুদি গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছেন, দেখছেন বেনুদি রান্না করছেন, হাত নাড়াচ্ছেন, ধোঁয়া উঠছে, আর সব জিনিসপত্র দিয়েছেন, এত গাজর, এক কড়া গাজর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বলছে এক মিনিট লোডশেডিং হয়েছিল, সেই সময় আপনার দেখা হয়নি, বেনুদি দেখাচ্ছিলেন গ্যাস জ্বালাতে হবে, পরের দিন আপনি রান্না করেছেন, সব জিনিসপত্র কড়াইতে দিয়েছেন, গ্যাসটাই জ্বালানি, কারণ ওটা আপনি জানেন না। মেধা দিয়ে কিন্তু পাওয়া যায় না, অনুভূতি দিয়েই হবে। হ্যাঁ, মেধা দিয়ে কখনো এটা হয় না, তাই আপনি বারবার কড়ায় খুন্তি নাড়ছেন, আপনার যতটা গাজর ছিল, যতটা চিনি ছিল, যতটা ক্ষীর ছিল, তার সামান্যতম রূপে পরিবর্তন হয়নি, কারণ আপনি আগুনটাই জ্বালেননি। সেই কারণে বলছেন না মেধায়া বহুনা শ্রুতে না, যদি মেধার দায়া আর বহুবার শাস্ত্র বারবার শ্রবণ করলেও ভগবানের সম্পর্কে বা আত্মাকে অনুভব করে, এখানে তো ভগবান না, আত্মা, আপনার অন্তরাত্মাকে অনুভব করা যায় না। ইয়মে বৈষ বৃণুতে তেন লভস্তে সৈষ আত্মা বিবৃণুতে তনুম শ্যাম। যাকে আত্মা, যাকে ভগবান বা পরমাত্মা অনুগ্রহ করেন তিনি তাকে লাভ করতে পারেন, তিনি যাকে কৃপা করেন সেই লাভ হয়, তারই সকাশে সেই আত্ম স্বীয় স্বরূপ তিনি প্রকটিত হন, তিনি যাকে চান তাকে প্রকটিত করেন। এই যে আমরা এই বলে থাকি না পুঁথিকারের জীবনী, আমাদের মাস্টারমশাইকে দেখুন না, সুইসাইড করবেন বলে এসেছিলেন, তিনি দক্ষিণেশ্বরের বাগান খুঁজছিলেন, শুধু দক্ষিণেশ্বরের বাগান না, অনেকগুলো বাগান খুঁজছিলেন, অনেক রকমের বাগান খোঁজার চেষ্টা করলেন। দক্ষিণেশ্বরটা তার কেন পছন্দ হলো, যেমন গঙ্গা আছে, যদি মিস করেন গাছে ঝুলতে গিয়ে, যদি শেষ মুহূর্তে গাছে দড়ি লাগিয়ে না ঝুলতে পারেন তাহলে গঙ্গায় লাভ দিলে একেবারে শেষ হয়ে যাবে, সেই কারণে তিনি দক্ষিণেশ্বর এসেছিলেন। সিধু সিদ্ধেশ্বর মজুমদার তাকে বলেছিলেন যে এই বাগানে একজন পরমহংস থাকে, তাকে তুমি দেখতে যাবে। তিনি প্রথমে আগে বাগানটা দেখে নিয়েছেন, কোথায় বড় বড় গাছ আছে, সুইসাইডের প্রথম স্থল। দ্বিতীয় স্থল দেখতে গেছেন গঙ্গায়, গঙ্গা দেখে তিনি ফিরে এসে পশ্চিমের দরজা দিয়ে ঢুকছেন, ঠাকুরকে দেখে তিনি মুগ্ধ। পরবর্তীকালে তিনি বলছেন কে এই সৌম্য, এই সৌম্য পুরুষটি কে, এটা তার নিরন্তর জিজ্ঞাসা। এমন মধুর স্বরে তিনি বলেন, যাকে দেখলে, যাকে চিনলে জীবনের গতি বদল হয়ে যায়, যে মানুষটা জীবন থেকে একেবারে বিতস্পৃহ হয়ে মারা যাবে বলে ঠিক করেছে, সে মানুষকে, আগামী দিনের মানুষকে শব্দ আকারের কথামৃত, শব্দ আকারের অমৃত উপহার। তাই বলছেন তিনি যাকে প্রকাশিত করেন, তিনি যার ভেতরে প্রকাশিত হন,
একমাত্র সেই তাকে জানতে পারে, না হলে কিন্তু কোনোভাবে জানা সম্ভব না। আমরা যদি ভাবি ইউনিভার্সিটিতে কনভোকেশনে যারা এমএডি পেয়েছে, যারা পিএইচডি পেরেছে, বেরিয়েই তারা ভগবানকে বগল দাবা করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু হয় না। মাথা, এই মেধা, এই মস্তকে আর হৃদয়, এর যদি প্রকাশ না হয় তাহলে কোনোভাবে কোনো অবস্থাতে ভগবানকে অনুভব করা যায় না, ভগবানকে অনুভব করা যাবে না। আমরা সেই শবরীর মতো হতে পারি না। শবরীর কি ভালোবাসা! রামচন্দ্র এসে দেখলেন সেই ফলগুলো সবকটা খাওয়া, তখন জিজ্ঞাসা করছেন এই ফলগুলো খাওয়া কেন? বলছেন না, তিনি প্রত্যেক দিন স্বাদ নিয়ে দেখেছেন ফলগুলো যথেষ্ট মিষ্ট কিনা, কারণ তিনি রামচন্দ্রের জন্য এই ফলগুলো রেখেছেন, তাই ফলগুলো যদি মিষ্ট না হয় তাহলে সেই ফল তিনি দিতে পারবেন না। রামচন্দ্র সেই আধ খাওয়া ফলই গ্রহণ করলেন। তিনি ভেবে দেখুন কী ভালোবাসা, কী সুন্দর ভালোবাসা শ্রীরামকৃষ্ণের সঙ্গে জগন্মাতা। শ্রীরামকৃষ্ণ তো একবারে লেখাপড়াই জানতেন না, কোনো রকমের লেখাটা পারতেন, যোগগুলো পারতেন, বিয়োগও পারতেন, কিছু পারতেন না। হাতের লেখাটি খুব ভালো ছিল, সবাই বলে আসলে ভালো নয়, আঁকতে পারতেন খুব ভালো। আপনারা যদি খুব ভালো করে শ্রীরামকৃষ্ণের হাতের লেখা লক্ষ্য করে দেখবেন, তাহলে দেখবেন সিম্পি ড্রয়িং এঁকেছেন। গদাধর চট্টোপাধ্যায় যে লেখাটা সিগনেচারটা আছে সেটা আঁকা আর কিচ্ছু না। যেমন করে আপনারা বাড়িতে আলপনা দেন ঠিক এক্স্যাক্টলি দেখবেন ওই রকম পাক ওই রকম দিয়ে তিনি এঁকেছেন, তার নামটা গদাধর চট্টোপাধ্যায়। আমাদের হেডকোয়ার্টার্সে একজন কর্মী আছে নিতাই পাড়ি, এখনও আছে, সে একেবারে কিছু লিখতে পারে না। সে খালি প্রথম দিন তাকে বলা হয়েছিল ব্যাংকে নিতাই পাড়িয়াকে কীরকম ছবি করেছি সেটা দেখে একটা কাগজে লিখে নিয়ে চলে আসবে, সেইটা সে নিয়েছিল। যখনই চেক লেখে তখনই এই কাগজটা বার করে এবং ওটা দেখে দেখে নিজের সইটাই একবারে এর মতো করে, এমনকি যে স্যালারি শিটে সই করে সেখানে গিয়ে ওই কাগজটা নিয়ে যায় করে। আমাদের কাছ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা ওয়ার্ড, আর 100 আর 1000 আর 50 আর 500 এই কটা কথা লিখে রেখেছিল। এর বেশি সে টাকা তোলেন না, 1500 বেশি কখনো টাকা তোলেন না, কারণ ওইখান থেকে সে সিলেক্ট করে করে টাকা নেয়। ওই ওয়ার্ডগুলোর পাশে এই অক্ষরে লেখা আছে, ওয়ার্ড ইন ফিগার্সে নাম্বারসেও লেখা আছে, দেখুন। কিন্তু তার ভিতরে এমন এমন সেবাভাব আছে যে আমাদের সমস্ত হেডকোয়ার্টার্সের সাধুরা মুগ্ধ। এত সেবাভাব, এমন সেবা করবে আপনাকে, আপনাকে এমন ভালোবাসবে, অপরিচিত মানুষ এসেও তার হাতে এক খোঁজ করবে। সে যদি অন্য কাজে আমাদের অফিসে নাও আসতো, পাশের অফিসে আসতো, এসে খোঁজ করে যেত মহারাজ কেমন আছেন, না চোখটা এমনি এমনি করে ঘুরাচ্ছে, যদি নিতাইয়ের সঙ্গে তার দেখা হয়। একটু সামান্য ছেলে করবে, সবাই ক্ষেত্রে সবাই ভালোবাসে, ভগবানের কৃপা যার উপর পড়ে তার এরকম ভাব আসে। তাই বলছেন যে আত্মাকে লাভ করার জন্য ওরকমভাবে মেধার দ্বারা, পড়াশুনোর দ্বারা, বিদ্যাবুদ্ধি কোনো কিছু দিয়ে লাভ হয় না, তিনি তাকে যাকে কৃপা করেন। এবার কাকে তিনি কৃপা করবেন? যে তাকে দেখতে চায়। আমরা তো তাকে দেখতে চাই না, আমাদের অনেক বেশি ভালো লাগে যে কার কাছে কই মনের কথা এখন কি সিরিয়াল হচ্ছে, এখন পাঠায় সবাই অনেকে দেখি, অদ্ভুত অদ্ভুত নাম বলে অনেকে পাঠান, বলছেন আর এক এক দু অক্ষরে নাম হচ্ছে না, এখন দু পাঁচ অক্ষর করে এবার দেবেন কবিতার মতো একটা কিছু হবে, যে অবনি বাড়ি আছো, যে দুয়ারে দিয়েছো কড়া হেনা তেনা, ওই রকম হলে তবে দেখবেন সে সিরিয়াল খুব জনপ্রিয় হবে। বলছে আমাদের একজন সাধু মজা করে বললেন, বুঝলেন তো, ভগবানকে ছাড়া সবার কাছে আমরা ভাবি আর কার কাছে মনের কথা কইব, খুঁজে চলেছি, মনের মানুষ খুঁজে চলেছি, ভগবানকে খুঁজি না। আমরা ভগবানকে খুঁজি না, ভগবানকে চাই না, তাই ভগবানও আমাদের কাছে ধরা দেন না। তিনি আমাদের থেকে শত সহস্র হাত শত যোজন দূরে আছেন, তিনি কিছুতেই আমাদের কাছে এসে ধরা দেন না, এটা হচ্ছে কথা। তাই আমরা তাকে দেখতে পাই না, দেখতে পাই না বলে আমাদের এই নিরন্তর খোঁজাটা চলতে থাকে। বলছেন আলেকজান্ডার, নেপোলিয়ন, কাইজার, এরা সব কত বড় বড় বীর, জগৎটাকে যেন চুরমার করে দিতে পারে, জাগতিক হিসেবে এরা খুবই শক্তিমান পুরুষ, কিন্তু এই সৃষ্টি প্রবাহ যে অনাদিকাল থেকে চলেছে তাতে এরা সামান্য একটা বুদবুদ মাত্র, এই শক্তি দ্বারা এই মহামায়ার ফাঁদ কাটাতে পারে না, আর যতক্ষণ না তা না হলো সবই বৃথা, মানব জন্য বৃথা হলো, সেখানে চাই ভগবত কৃপা। এই ভগবানের কৃপা চাওয়া চাই, এবং তার জন্য একটা মন তৈরি করা দরকার, ভগবানকে চাইবার মন তৈরি করা দরকার। একবার একজন সম্রাট একজন সন্ন্যাসী গুহায় এসে উপস্থিত হয়ে দেখলেন তার বিশেষ কিছু নেই,
একটা আসন আছে, একটা কম্বল আছে, একটা কমণ্ডুলু আছে, আর দড়িতে ঝুলছে কৌপিন, আর সে পড়ে আছে একটা কৌপিন। বলছে তোমার আর সব জিনিস কই? বলছে কী হবে জিনিস দিয়ে? বলছে কেন? বলছে তখন সে উত্তরে সেই সম্রাটকে জিজ্ঞেস করছে তোমার জিনিস কই? বলছে আমি তো বেড়াতে এসেছি, আমি ট্রাভেলার, আমি তো পর্যটক, আমি বেড়াতে এসেছি, আমি বাকি জিনিস আমার বাড়িতেই আছে, সামান্য জিনিস নিয়ে বেরিয়েছে। উনি বলছেন আমিও তো বেড়াতে এসেছি পৃথিবীতে, বেশি জিনিস নিয়ে কী করবো? আপনারাও ভেবে দেখুন, যা যা জোগাড় করেছেন এই দুর্গা পুজোয়, যা যা জোগাড় করেছেন, কাল যদি ফুস ফট হয়ে যায় আপনারা গালাগাল দেবেন না আমাকে, কিন্তু কালকে যদি হুম ফট ফুস হয়ে যায় জিনিসগুলোর কী হবে সেটা হচ্ছে চিন্তা, এটা ভাবুন। কিন্তু আমরা বাড়িয়েই চলেছি, বাড়িয়েই চলেছি, কিন্তু যে অধ্যাত্ম সম্পদ বাড়ালে তবে আমার মনের উন্নয়ন হবে, আমার মনের মানোন্নয়ন হবে, আমার জীবনটা ভালো হবে, এটার জন্য আমরা কিন্তু কখনো কোনো অবস্থাতেই একেবারেই ভাবিত নি, একদম ভাবিত নি, এটা নিয়ে আমরা কখনো ভাবি না। আমরা ভাবি ওটা এমনি এমনি হবে, এমনি এমনি হবে না। বলছেন যে এই আগেকার দিনে এই যেদিনের ঘটনা হচ্ছে, আগেকার দিনে নানা বিভিন্ন তিথিতে মহারাজরা সন্ন্যাস বা ব্রহ্মচর্য দীক্ষা দিতেন। তারপর ধীরে ধীরে এটা যখন ফর্মুলেটেড হলো তখন ঠিক হতো হলো যে প্রভু মহারাজ 85-86 সাল অবধি হয়েছে ব্রহ্মচর্য এবং সন্ন্যাস ঠাকুরের জন্মতিথিতে, তারপরে 87 সাল থেকে আলাদা হয়ে গেল, স্বামীজির জন্মতিথি শেষ রাত্রে ব্রহ্মচর্য হয় আর ঠাকুরের জন্মতিথি শেষ রাতে সন্ন্যাস হয়। এই দিনকে যে মায়ের জন্মতিথিতে এখান দিন কিছু ত্যাগী যুবকদের আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হয়। আমাদের সন্ন্যাস দীক্ষা দেওয়ার আগে আমাদের ব্রত সম্পর্কে সচেতন করে দেওয়ার জন্য এই মন্ত্র দীক্ষা, এটা 6 বছর না হলে এই মন্ত্র দীক্ষা দেওয়া হয় না। 6 বছর হয়ে গেলে যদি সংঘগুরু মনে করেন যে যিনি এসেছেন সাধু হতে এসেছেন সে যথেষ্ট যোগ্য, তখন তাকে আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা দিতে হয়। তাকে সকলের সামনে প্রতিজ্ঞা করতে হয়, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সংঘের তার ইষ্ট, ইষ্টের প্রতিনিধি সংঘগুরু, দুই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি আগুন, এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গ শক্তি সন্ন্যাসীদের সামনে তাকে প্রতিজ্ঞা করতে হয়, আমি এই করবো, আমি এই করবো না, আমি এই করবো, আমি এই করবো। তারপর হয়ে গেলে তাকে আনুষ্ঠানিক ব্রহ্মচর্য ব্রতে লিখিত করতে হয়, কী মন্ত্র দেওয়া হয় তাকে এবং তার নামটি বদল করে দেয়। আদিগুরু শঙ্করাচার্য আমাদের পুরী সম্প্রদায়ের জন্য ঠিক করে দিয়ে গেছেন যে ব্রহ্মচারীদের নাম সামনে ব্রহ্মচারী, পেছনে চৈতন্য থাকবে, মাঝের নামটা গুরু ঠিক করে দেবে। আমার নিজের নাম ছিল পরমেশ্বর চৈতন্য, এই সামনে ব্রহ্মচারী পেছনে চৈতন্য মাঝখানে পরমেশ্বর নামটা আমার গুরু পূজনীয় স্বামী রঙ্গনাথ মহাপাত্র ঠিক করে দিয়েছে। কেমন করে এই ব্রতকে ধরে রাখতে হবে, যদিও বলছেন কয়েকজন ব্রতধারীর কথা কিন্তু এটা সবার জন্য ইফেক্টিভ, শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার কথা বলছেন। শ্রীমদ ভগবদ গীতা একটা অদ্ভুতভাবে শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন অর্জুন খুব বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, তিনি দুই যুদ্ধ যোদ্ধা দুজন কৌরব এবং পাণ্ডবদের দুজনদের সেনা মধ্যে তার রথটাকে দাঁড় করালেন, এবং যার তার রথ যখন গিয়ে থামলো তখন দুপাশের সেনাকে দেখে তার মনের ভেতরে অদ্ভুত পরিবর্তন এলো। হ্যাঁ, তা তিনি দেখছেন যে দুপাশে সবাই তার আত্মীয় স্বজন, কেউ তার বাড়ির ছেলে, কেউ তার কাকা, কেউ জ্যাঠা, কেউ দাদু, কেউ শিক্ষক, প্রত্যেকে। এই দেখে তিনি শোকে মগ্ন হয়ে গেলেন, সিদন্তি মম গাত্রাণী রো মহাশ্বাসে জায়তে, তার হাত পা কাঁপতে থাকলো, লোমকূপ খাড়া হয়ে থাকলো, আর তার সেই গান্ডি তার হাত থেকে পড়ে গেল। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে শ্রীকৃষ্ণ উত্থানের গল্প বলছে। এই ঘটনা আমাদের সবার জীবনের হয়, আমরা কি নিতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে নিতে পারি না, কাকা কি বলবেন, কিশো কি বলবেন, মামা কি বলবেন, এই ভাবতে ভাবতে আমাদের জীবনের যুদ্ধে পরাজয় হতে হবে। শ্রীমদ ভগবদ গীতা আমাদের শেখায় কেমন করে জীবনে জাগ্রত হতে হবে, তার আগে জীবনের মানোন্নয়নের প্রয়োজন আছে। সেই কারণে দেখবেন প্রথমে কর্মযোগ, তৃতীয় অধ্যায়ে কর্মযোগের কথা বলা হচ্ছে, আমরা কাজ ছাড়া থাকতে পারি না। এই দেখুন, এই যে আমরা একটুখানি ভগবানের জন্য এসে বসেছি, আমি সমালোচনার ভাবে নেবেন না, আমি উদাহরণটা আপনাদেরই দিচ্ছি, কিন্তু আমরা কাজ ছাড়া কখনো থাকতে পারি না। আবার তার মাইক্রোফোন অন হয়ে গেল, মুশকিল। আমরা কাজ ছাড়া কোনো সময়ের জন্য থাকতে পারি, কোনোভাবেই থাকতে পারি, আমাদের মনে হয় কাজ না করলে মরে যাব। ভগবান বলছেন চোখে পাতা ফেলা, এটাও একটা কাজ। আমরা মনে করি কিচ্ছু কাজ করছি না, চুপ করে বসে আছি, আমি এখানে বসে আছি, মন ইয়েতে মিষ্টি মুখের সামনে দাঁড়িয়ে আছে,
যে আজকে কুলফি তৈরি করেছিল, দেরি করে গেলেই মহারাজের ভেটর ভেটর শুনতে গিয়ে দেরি করে গেলে আর কুলফি বাড়ি নিয়ে গিয়ে আর খাওয়া হবে। এই যে আমাদের মনের ভেতরে আমি আছি এক জায়গায়, কিন্তু আমার মন ছুটছে, চলেছে গিয়া পলাতকা হিয়া বেগে বহে সিরা ধমনী, হায় 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 ধরিবারে তাই পিছে পিছে যায় রমণী। আপনারা যারা চিরকুমার সভা পড়েছেন বা শুনেছেন সেখানেই গানটি আছে। তো জিজ্ঞেস করছে কত দূরে গেছে, কলকাতায় বসে রূপবালা বলছেন এত মাইল দূরে, আর তার জামাইবাবু সেই গাইছেন চলেছে হিয়া পলাতক হিয়া, চলেছে ছুটিয়া পলাতক হিয়া বেগে বয়সিয়া ধমনী, হায় 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 ধরিবারে তাই পিছে পিছে যায় রমণী। আমাদের আমরা বসে আছি এখানে, প্রিয়জনরা চলে গেছে, তাদের স্টেশনে ছেড়ে দিয়েছি, ট্রেন উ ঝিকঝিক করে বেরিয়ে গেছে, কিন্তু সেই ট্রেনের গায়ে আমার মনটাকে আটকে দিয়ে মনটাকে রেখে দিয়ে আমি চলে এসেছি। আমার শরীরটা এখানে, রান্না বান্না ঘর কন্যা সব কাজ করছি, কিন্তু আমার হিয়া আমার মন ওইখানেই পড়ে আছে। বলছেন এর থেকে বেঁচে ওঠার কথা কর্মযোগ। আমাদের কাজের জায়গাটা যদি ঠিকঠাক হয়, আমাদের কাজের জায়গা যদি ঈশ্বর নির্ভরশীল হয়, তাহলে প্রথম আমরা নিজেকে মুক্ত করতে পারব। আপনাকে যদি এক্ষুনি বলা হয় চোখ বন্ধ করে বসে ধ্যান করো, খানিকক্ষণ বসবেন তারপরে উঠে পড়বেন, তার কারণ হচ্ছে ওই উচ্চ আদর্শ নিবার মতো ক্ষমতা আমাদের তৈরি হয়। অথচ যদি বলা হয় এই যা কিছু করছো, যা কিছু এ করছো, মনে করো সব তুমি শ্রীরামকৃষ্ণের জন্য করছো, দেখবেন আপনি খুব সহজেই করছেন, ঘুরছেন ফিরছেন করছেন, ভুলে যাচ্ছেন কর্তার জন্যই আপনি নানা কিছু করছেন, ফোন করে জিজ্ঞেস করছেন রুটির সঙ্গে কী খাবেন, কিন্তু আবার নিজে মনে করার চেষ্টা করছেন এই সংসারটা আমার নয়, এটা শ্রীরামকৃষ্ণের সংসার এবং আপনি শ্রীরামকৃষ্ণের জন্যই সেবা করে চলেছেন। এটা খুব সহজ পদ্ধতি, বারবার চেষ্টা করলে এটা অভ্যাসে পরিণত হয়। এইটা হলে ধীরে 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 আমার মনটা যখন সেটেল হবে তখন ধ্যান যোগ, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জ্ঞান যোগ, এই সমস্ত বিভিন্ন যোগ আসছে। এই করতে করতে গীতা দেখাচ্ছে যে এই বিশ্বরূপ দর্শনে, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের আগে দশম অধ্যায়ের মধ্যে একটু একটু করে আমি বদল করতে করতে নিজেকে বদল করে ফেলেছি, এবং ভগবানকে বলছি তোমার আসল স্বরূপটা দেখাতে চাই। তার আগে অব্দি শ্রীরামকৃষ্ণের সেই রঙের গামলার মধ্যে, শ্রীরামকৃষ্ণের কাছে রঙের গামলা আছে, আপনি সাদা কাপড় নিয়ে বলছেন একটা সবুজের সবুজ রঙ করে দেয়, সে ডুবিয়ে সবুজ রঙ করে দিচ্ছে। ততদিন অবধি আমরা সবুজ লাল নীল এই নানা রকম রঙে রঙায়, কিন্তু ওই দশম অধ্যায় যখন পৌঁছে যায় তখন সেয়ানায় পরিণত হই, তখন বলি তুমি যে রঙে আমার তোমার রঙ কাপড়টা রঙিয়েছ, আমার মনটাও সেই রঙে লাগিয়ে দাও। বিশ্বরূপ দর্শন হচ্ছে তাই, তোমার এই রূপ দেখতে চাই না, তোমাকে নিয়ে যে খেলা করি এই রূপটা আমি দেখতে চাই না, তোমার আসল রূপটা দেখতে চাই। আমাদের অনেকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা আসল প্রসাদটা, শ্রীরামকৃষ্ণের আসল প্রসাদটা কোথায় পাওয়া যাবে, চোখের সামনে আসল প্রসাদটা থাকে, আমরা সেই কেউ সেটা নিতে চাই না। এই মঠ অফিসে প্রণামী দিলে দেখবেন আপনাকে একটা করে এক প্যাকেট বাতাসা প্রসাদ দেওয়া হয়, ওটা হচ্ছে সবার চেয়ে আসল প্রসাদ। রোজ শ্রীরামকৃষ্ণকে এরকম বিরাট ওই যে প্রসাদটা দেওয়া হয় বাতাসাটা, ওই যত বাতাসা দেওয়া হয় রোজ ওই অত বাতাসা বিকেলবেলা চারটের সময় ফলভোগের সঙ্গে ঠাকুরকে একটা বিরাট বড় কাঁসি আছে, একা তোলা যায় না, দু তিনজন লাগে, সেই রকম কাঁসি ভর্তি করে ঠাকুরকে দেওয়া হয়, এবং এই সব প্রসাদটা মঠ অফিসে আছে ওটাই প্যাক হয়। কিন্তু ওই বাতাসা প্রসাদ দেখে আমরা নাক কুচকি, মা ওই বাতাসা কেউ খায়, ওটা ওটা নকল প্রসাদ, সাধুগুলো সব মিষ্টিগুলো মেরে দিচ্ছে আর আমাদের বাতাসা খাইয়ে যাচ্ছে। গোটা পাঁচেক মিষ্টি ঠাকুরকে দেয়, যদি 1000 মিষ্টিও আসে তার থেকে গোটা পাঁচেক তুলে দেখা হয়, বাকি সবটাই মিশিয়ে দেওয়া হয়। সেই কারণে আপনাকে যদি কেউ রাজভোগও খাওয়ায় মঠে বসিয়ে, জানবেন ওটা আসল নয়, আসল প্রসাদ ওই আরতির পর দেওয়া হয়েছে, এটা ওটি হচ্ছে আসল প্রসাদ, আমরা ওটাকে ছেড়ে দিয়ে সব নকল প্রসাদে ছোটাছুটি করি। তো ওই রকম শ্রীরামকৃষ্ণকে দেখতে দেখতে একটা সময় সে বুঝে গেল যে ওই তার আসল রূপটা দেখতে চাই, যে নকল যে শ্রীকৃষ্ণ গোলাপি ঠোঁট খেলছেন, বেশ মুকুট টুকুর করে ঘুরে বেড়াচ্ছেন, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছেন, এটা আসল কৃষ্ণ নয়, এর পেছনে একটা কৃষ্ণ আছে। তখন শ্রীকৃষ্ণ তার সেই দিব্য রূপ দর্শন করালেন, চারজনই দিব্য রূপ দর্শন করেছেন, একজন হলেন স্বয়ং অর্জুন, দ্বিতীয় জন হচ্ছেন সঞ্জয় তার চোখে, তৃতীয় জন হচ্ছে সেনা, আর চার হচ্ছে কৌরব এবং পাণ্ডব পক্ষ। কিন্তু কারুর মনের মধ্যে সেটা রেজিস্টার করেনি। সঞ্জয় ওটা দেখে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল, ধৃতরাষ্ট্রের মনে তো অবিশ্বাসে থাকার জন্য সেটা বুঝতেই পারেননি। সঞ্জয় দেখেছিলেন কিন্তু সঞ্জয় শুধু ব্যক্ত করার পরই ভুলে গেছিলেন, আর সেনার কৌরব পাণ্ডব তারা ভেবেছিলেন ভগবান যেন তারাবাজি খেলছেন। কিন্তু শ্রীকৃষ্ণের এইটা দেখ অর্জুনের এইটা দেখতে দেখতে মনে হলো এই জগৎ সংসারে যদি সবাই ছেড়ে চলে যায়
কৃষ্ণ ভগবান আমাকে কখনো ছাড়বে না। তাই যদি জানতে হয় ভগবানের স্বরূপ সম্পর্কে জানতে চাই, এই কারণে গীতা পড়াটা এতখানি প্রয়োজনীয়তা। নিজেকে চেনা, নিজেকে জানার জন্য গীতা পড়ার কথা বলছেন। বলছেন যে ভগবান কৃপা আমাদের চাই। মহারাজ বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি কৌন্তুক্তস্তম আত্মানম মৎপরায়ণম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এটা অষ্টাদশ অধ্যায় থেকে ভগবান বলছেন, আর তুমি মদ্গত চিত্ত আমার ভক্ত এবং পূজ আমার পূজনশীল হও, আমাকেই নমস্কার করো, তাহলে আমার প্রসাদলব্ধ জ্ঞান দ্বারা আমাকেই প্রাপ্ত হবে। সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। অনেক সময় এটা মনে হয় ভগবান যেন অহংকার করে বলছে, এদিকে বলছেন আমি কে ত্যাগ করো, আমি আমার এসবকে ত্যাগ করো, কিন্তু নিজেই বলছেন আমাকে ভাবো, আমাকে চিন্তা করো, আমাকে ভাবলেই সব হবে। কি একাল ছিল ভগবান, আসলে দুই নিয়ে কখনো ভগবান হয় না। আপনি যদি সুখে সংসার করতে চান, যেমন বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে সে জীবন খুব সুখের হয় না, বাড়িতে একজন আছেন বাইরে একজন আছে, এই দুই নিয়ে কখনো সুখ হয় না। এই একটা যতক্ষণ না আপনি কোনো একটা জিনিসকে বেছে নিতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু সুখ নেই। জামা কাপড় কিনতে গেছেন, সময় ভালো দোকান মান্নিয়াবারে গেছেন পাঞ্জাবি কিনতে, একটা রানি কালারের পাঞ্জাবি ছিল, একটা হলুদ রঙের পাঞ্জাবি ছিল, আপনার বারবার মনে হচ্ছিল রানি কালারের পাঞ্জাবিটা পরলে আমাকে দারুণ দেখাবে, কিন্তু বারবার মনে হচ্ছে না এটা যদি পরি তাহলে সবাই আমাকে ব্যাগ দেবে, লোকে কি বলবে, বুড়ো হয়ে গেছে, সব চুল মেঘনাথবাবুর মতো সাদা হয়ে গেছে, সে কিনা একটা রানি কালারের পাঞ্জাবি পরেছে। কিন্তু যদি আপনার ওটাই ইচ্ছা থাকে ওটা কিনে নিন, লোকে দু চার দিন বলার পর আর বলবে না, কিন্তু আপনার ভেতরে যে আনন্দ সেটার কিন্তু ভাগ হবে না। ওই যে বিজ্ঞাপনে আছে না, এসাদের ভাগ হবে না, এটা কিন্তু সেই ভগবানের কথাই বারবার বলছে, এটা জীবনের কথা। যদি ধরতে হয়, ভগবানকে ধরতে হয়, কোনোরকম ভাগাভাগির মধ্যে যাবেন না, একমুখী চিন্তা, উচ্চ চিন্তা করতে গেলে বা নিম্ন চিন্তা করতে গেলে দুটো ক্ষেত্রেই একমুখী চিন্তা করতে হবে। আপনি খানিকটা শয়তানি করবেন, খানিকটা ভালো হবেন, মানুষ বিশ্বাসই করবে না। তাই ভালো আর শয়তানি করে তো লাভ নেই, তাই ভালো হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমি একমুখী একভাবে এগিয়ে যাব আমার উন্নতির দিকে, এটা যতক্ষণ না পর্যন্ত চেষ্টা করব ততক্ষণ হবে না। তাই বলছেন তুমি সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমাকে মানে ঈশ্বরীয় ভাব, উচ্চ ভাব, উচ্চ ভাবকে যতক্ষণ না পর্যন্ত আমরা ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনের কোনো মুক্তি নেই। এরপরে বলছেন, জনৈক ভক্ত দীক্ষা প্রার্থনা করায় তিনি বললেন, আমার দীক্ষায় লুকোনো কিছু নেই, আমি জানি যে যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণের নাম নিলেই মুক্তি, যে তার শরণাপন্ন হবে তিনি তাকে উদ্ধার করবেন নিশ্চয়ই, এ যুগ ধর্ম। ঠাকুর বলেছিলেন যে বাদশাহী আমলের টাকা এ যুগে চলে না, রামকৃষ্ণ নামই এ যুগের বন্ধু। দীক্ষা আর কি, ঠাকুরই দীক্ষা, আমি বাবা তান্ত্রিক দীক্ষা বা ভট্টাচার্য দীক্ষা জানিনি, তার নাম জপ করো দেখি, খুব প্রার্থনা করো, হে প্রভু আমায় দয়া করো, আন্তরিক প্রার্থনা, এটা কথা, আন্তরিক শব্দটা খুব ইম্পর্টেন্ট, আন্তরিক প্রার্থনা করলে তিনি শুনবেনই শুনবেন। ঠাকুর নিজে বলেছেন, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং নিজের শরীর দেখিয়ে এরূপে এসেছে, এ বাবা স্বয়ং ভগবানের কথা, যুগাবতারের বাণী, আমরাও বলছি তাই, এ যুগে ঠাকুরের নাম নিলেই মুক্তি, এই অন্ধবিশ্বাসটা নিয়ে থাকতে পারো তো, এসো যা জানি প্রাণ খুলে শেখাবো, নইলে যাও যুক্তিতর্ক করোগে পরে সময় হলে আসবে, এ গোড়ামি নয় এ প্রত্যক্ষ সত্য, আমরা জানি যে ঠাকুরই স্বয়ং সনাতন পরম ব্রহ্ম, এই বিশ্বাস থাকা দরকার। তুমি ভালো ছেলে, বিদ্যান বুদ্ধিমান, যথেষ্ট উৎসাহ আছে, পড়াশোনা করেছ অনেক, আরও করো, আর সঙ্গে সঙ্গে মন স্থির করো, প্রাণে অনুরাগ জাগাও, ব্যাকুলতা পড়াও, খুব তাকে ডাকো, দেখবে সব সময় হয়ে যাবে, মন তৈরি করো। তিনি বলতেন ফুল ফুটলে ভ্রমণ আপনি এসে চটে, তাই বলছি আগে হৃদয় পদ্ম বিকশিত করার চেষ্টা করো, গুরু কৃপা আপনি এসে যাবে তখন, তিনি তো অন্তর্যামী, তোমার হৃদয়ে তিনি রয়েছেন, তোমার আত্মার অন্তরাত্মারূপে, সময় হলেই তিনি জানিয়ে যাবেন। এইখানে কত 250 জন না কতজন দীক্ষার জন্য নাম লিখিয়েছেন জানেন তো, শম্ভু বাবুর কাছে
নাম লিখিয়েছেন, উনি মাঝে মাঝে ওনার সাফল্য দেখানোর জন্য ওই বার করেন। আমরা যখন বেলুড় মঠে ছিলাম, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করতাম, তখন আমাদের কাছে বিভিন্ন ইনভেস্টমেন্ট হাউস থেকে লোকজন আসত। তারা এসে প্রথমেই এই খুলতেন কি কোন কোন সংস্থার কাছে গেছেন, যেরকম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করে সব নানা এই দেখায় আপনাকে এই ওষুধটা বেরিয়েছে, এটা করলে বানাক দিয়ে কফ না সর্দি বেরোবে, এটা করলে ডান নাক দিয়ে বেরোবে, এরকম নানা রকম, এটা করলে বাঁ দিক দিয়ে ভালো আপনি শ্বাস নিতে পারবেন, এদিক করলে ডান দিক দিয়ে, নানা রকম খুলে খুলে দেখায়। আমাদের সেরকম দেখাতেন যে এই স্ক্রিপ্টে এত টাকা, এত পয়সা, কয়েক কোটি টাকার হিসেবে পয়সা মানে অনেকখানি অনেক ভ্যালু করে। একটা স্ক্রিপ্ট মানে যদি আপনি 3 পয়সা লাভ করতে পারেন, 1 কোটি টাকায় অনেকখানি লাভ হচ্ছে। সেই বারবার সেই সমস্ত বোঝাতেন, এই ঠিক ওই রকম, ওরা মাঝে মাঝে এসে ওদের প্রসাদগুলো দেখাতো, তারপরে কালকে কি এই আবার ঘুমিয়ে পড়েছে বলে। হ্যাঁ, এই কারণে বলি 4টার সময় ক্লাস খুলতে বারবার সব ভুলতে থাকে বাড়িতে কাজকর্ম করে, ওই তারা এসে আগে প্রসাদগুলো খুলে দেখাতেন। শুধু তাই নয়, কালকে কী রেট গেছে, আর সকালে কী রেট গেছে, এবং সম্ভাব্য কী রেট হতে পারে, এইরকম নানা জিনিস তারা আমাদেরকে জানাতেন, আর আমরা সেগুলো দেখানো চাই। শম্ভুবাবু এরকম এলেই সঙ্গে সঙ্গে কাগজ বার করে ওই 240 জন নাম লিখিয়ে গেছে। তারপরে যখন ইন্টারভিউ করা হবে, এখানেই দীক্ষার জন্য ইন্টারভিউ হয়েছে, জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে প্রিয় বাণী, ঠাকুরের সবচেয়ে ভালো বাণী যেটা আপনাকে খুব আকর্ষণ করেন, এখানকারই একজন ভক্ত আমায় বলেছিলেন মা মাটি মানুষ, এটা হচ্ছে কথা। উনি বললেন আমি বলতে চাইছি টাকা মাটি, মাটি টাকা, কিন্তু বেরিয়ে গেছে মা মাটি মানুষ, এটা হচ্ছে কথা। এই প্রভাবটা, এই যে আমাদের পড়াটাই যে দীক্ষার জন্য যে পড়তে হয়, অনেকে রাজি হন না পড়তে, তার কারণ হচ্ছে এই বিয়ের আগে যেরকম হয় না, দেখা দেখি করতে আসে, ছেলে মেয়েকে দেখে, বিয়ে ছেলেকে দেখে, তাহলে কি সম্পর্কটা বোঝা যায়, তা না। এই বিয়ের পরে একে অপরের সঙ্গে থাকতে 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 তখন ভালোবাসা তৈরি হয়, তখন সম্পর্কগুলো তৈরি হয়, তখন সম্পর্ক নির্ভরতাতে নির্ভর পরিবর্তন হয়। কিন্তু তবু আমরা এই দেখা দেখি কেন নির্ভর করি, কেন একে অপরকে বাহ্যিকভাবে জানাটা খুব জরুরি, এটা যদি না জানি তাহলে হয় না। এই ঠাকুর মাস্বামীজির বইগুলো পড়ানোর মূল কথা হচ্ছে আপনার সঙ্গে ভগবানের একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া, এবং সেই অল্প ছিদ্র দিয়ে ধীরে 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 অনন্ত পৃথিবীর সঙ্গে তৈরি হয়। একটা নালা সে নদীর সঙ্গে সংযুক্ত হয়, সেটা যখন নালা থাকে তখন সরু থাকে, তার মধ্যে দিয়ে নৌকাটা যায়, যখন সে নদীতে গিয়ে পড়ে তখন সে বিরাট তার ব্যাপ্তি চড়াচড়ি পারপার দেখা যাচ্ছে, তারপরে যখন সে সমুদ্রে গিয়ে পড়ে তখন তার এই নৌকাটাই ভেঙে যায়, তখন তার এত বড় ব্যাপ্তি হয়ে যায় সে অনন্তের সঙ্গে মিশে যায়। ঠাকুরের কথা আছে নুনের পুতুলি, সে গেছিল সমুদ্রের জল মাপবে বলে, যত সমুদ্রের দিকে যাচ্ছে আর্দ্রতা জলে জলকণা যেটা সমুদ্রে, সমুদ্র যাওয়া হয়নি, ওই জলের চাপে আস্তে আস্তে সে নুন গলতে শুরু করলো, তারপরে একটা সময় যখন সে সমুদ্রের ডোবা মাত্র সে তার সাথে মিশে গেল, সে আর তার কোনো খবর দিল না। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আপনারা নিজেরাও অনেক দিন আগে যারা দীক্ষা নিয়েছেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন, যে দীক্ষার আগে আপনারা ইষ্ট সম্পর্কে একরকম ভেবেছিলেন, দীক্ষার পরে একরকম ভাবছেন, এবং যত সাধন ভজন করছেন তত ডুবে যাচ্ছেন তার ভেতরে, অন্যের ব্যথা অনুভব করতে পারছেন, অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে পারছেন, অন্যকে ভালোবাসতে পারছেন উইদাউট এনি রিজন। আমরা কারণ ছাড়া অকারণে মানুষকে ভালোবাসতে শিখি, ভগবানের কাছে আসার সবচেয়ে বড় লাভ যেটা হয় সেটা হচ্ছে অকারণে আমরা মানুষকে ভালোবাসতে শিখি। আমরা শেষ করব ভগবানের কথা বলতে গিয়ে, মহারাজ বলছেন সব কিছু প্রাপ্ত হয়, দীক্ষা যে পাবে আসল যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা। এই ভালোবাসা ছাড়া কিন্তু কিছু হয় না, ভালোবাসা ছাড়া আপনার সংসারটাও ভালো করে হয়, এটা হচ্ছে একবারে শেষ কথা। আপনি যদি আপনার টিচার হন, শিক্ষক হন, যদি আপনি আপনার টিচিং প্রফেশনকে না ভালোবাসেন তাহলে কোনো দিন আপনি ভালো শিক্ষক হতে পারবেন না। আমাদের এখানে শিক্ষকদের সঙ্গে একবার একটা মিটিং হচ্ছিল, জোর ঝগড়া চলছে, 25 নম্বরের প্রশ্ন হবে না 10 নম্বরের প্রশ্ন হবে, আমি বোকার মতো জানি না তো জিজ্ঞেস করে বলেছি 25 নম্বর আর 10 নম্বরের প্রশ্নের ভেতরে কোথায় ফারাক। একজন বলছেন 25 নম্বরের প্রশ্ন করলে সহায়িকা থেকে প্রশ্ন করে দেওয়া যাবে, শুধু তাই না সহায়িকায় উত্তরটাও আছে, অতএব রেডিমেড উত্তরটা উত্তরটাও আমাকে ভাবতে হবে, কিন্তু 25 নম্বর প্রশ্ন হলে আপনারা যেরকম এখানকার লোকেরা কথা বলে বলছেন ভাবতে হবে নি, খাতা কাটতে হবে নি, এই খাতা কাটতে হবে নি, ভাবতে হবে নি, দেখুন তিনি শিক্ষক, তিনি এর জন্যই মাইনে পান, তার সংসারটা প্রতিপালিত হয় এই শিক্ষার ব্রত দিয়ে,
অথচ তিনি তার প্রফেশনটাকে কোনোভাবে ভালোবাসেন না। আমাদের ওখানে ব্যাংক কর্মী একজন এসছেন, সার্ভিস ম্যানেজার এসছেন, 3 দিন ধরে পেমেন্ট আটকে রেখে দিয়েছেন। আমাদের গরিব মাস্টারমশাইরা যারা হস্টেলে পড়ান, যারা স্কুলে অ্যাডিশনাল টিচিং স্টাফ আছেন, তারা পার্ট টাইমার, আশ্রমের বিভিন্ন জায়গায় যারা পার্ট টাইমার আছেন, তারা কেউ টাকা পাননি। কেন? কারণ জানানি। করবো করবো, 3 দিন ধরে টাকা পড়ে আছে। ওরা এসে বলছেন, যখন ডিজিএম এর সঙ্গে কথা হলো, তিনি বলছেন যে আসলে ওদের বোধহয় কিছু সমস্যা ছিল। আমি, আপনিও বুঝতে পারবেন না, অনেক কোটি মাইনে পান তো, আপনারাও বুঝতে পারবেন না, ওই সামান্য অর্থটার জন্য তাকিয়ে আছেন। যতক্ষণ না আপনি ফিল করতে পারছেন, আন্তরিক হতে পারছেন, ভালোবাসতে পারছেন নিজের কাজটা, অন্যের ব্যথা যতক্ষণ না অনুভব করতে পারছেন, ততক্ষণ কিন্তু হয় না। সংসার করতে গেলেও ভালোবাসা দরকার, ঈশ্বরকে লাভ করতে গেলেও ভালোবাসা দরকার, সব কিছুতে ভালোবাসা দরকার। ভালোবাসা যদি না হয় তাহলে জীবনটা একেবারে বিস্বাদ হয়ে যায়। সব কিছু আছে, অর্থ আছে, প্রতিপত্তি আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের মনে হতে থাকবে কি যেন একটা নেই, কিসের যেন একটা অভাব। সবসময় আমরা এই অভাবটাকে নিরন্তর নিজের হৃদয়ে অনুভব করে যাব, এবং এই নিরন্তর এই অভাব অনুভব করার ফলে আমরা কিছুতেই নিজেদেরকে বিকশিত করতে পারবো না। কারণ আসল জিনিসটা যেটা যেটা পাওয়ার দরকার সেটাই আমাদের নেই। সেই গল্পে আছে, এ ফাঁকা মন্দির হঠাৎ করে একদিন গ্রামবাসীরা শুনলে উপ করে কেউ শাক বাজাচ্ছে, গিয়ে দেখলে যে গ্রামের ছেলে সেই পদ্ম বিনোদ, সে শাক বাজাচ্ছে। সবাই গিয়ে বলছে, মন্দিরে তো নেই কো মাধব, শাক ফোকে তুই করলি গোল। এই শাক ফোকে গোল করেছিস, মাধবই তো নেই, তো আমাদের হৃদয় মন্দিরে দেবতাকে চাইবার ইচ্ছাটাই নেই। শুধু এই মিশনে এলাম, বেলুড় মঠে গেলাম, আমাদের যাওয়া আসাই শাক হবে। উতেশানন্দজি আমাদের বলতেন, শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা, ওইটা যেন সার না হয়, যেন তাকে খুঁজতে এসেছি, সব সময় মনটা যেন এইটা থাকে, এই ভাবটা আমার মধ্যে থাকে যেন তাকে খুঁজতে এসেছি। সাংসারিক উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, এতদিন এইসব তো করলে, এখন আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করো দেখি। এই হলো জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, ভগবানকে জানা। উঠে পড়ে লাগো, খুব তেজের সঙ্গে মনের সমস্ত শক্তি ওইদিকে চালিত করো, প্রকৃত ভগবান লাভ, জীবন লাভের জন্য। ভক্তটি অত্যন্ত আগ্রহণীত হওয়ায় মহাপুরুষটি তাকে দীক্ষা দিয়ে দান করিতে সম্মত হইলেন। তিনি বারবার বলছেন, সমস্ত আমরা লাফালাফি করে যাই, সব কিছুই বৃথা হয়ে যায়, 5 রকমের ফল, মিষ্টি, ধূপকাঠি, ধুতি, চাদর, সাদা শাড়ি, জামা কাপড়, সব কিছু মিথ্যা হয়ে যায়। আমরা যদি, আমাদের যদি আন্তরিকতা না থাকে। একজন বয়স্কা মহিলা, তিনি মহাপুরুষ মহাজের কাছে দীক্ষা নেবেন বলে এসেছেন, জিজ্ঞেস করছেন, বাবা কি নিয়ে আসবো? মহারাজ কি সুন্দর উত্তর দিলেন, প্রাণ আনতে পারো মা, প্রাণ। এটা হচ্ছে কথা, প্রাণটা নিয়ে আসা খুব জরুরি, যে প্রাণের ভেতরে বীজ বপন করা হবে। চেতনানন্দজি স্মৃতি কথা আছে, ভব মহারাজ স্মৃতি কথা আছে, সেখানে বলছেন, যেদিন তার দীক্ষা হলো, ভব মহারাজ বললেন, তুই বোধ হয় গুরু দীক্ষা দৃষ্টি, গুরু প্রণামী দৃষ্টি? বললেন, হ্যাঁ দিয়েছি। আমাদের 2 টাকা দেওয়া হয়েছিল, তার 1 টাকা দেওয়া হয়েছে, 1 টাকা দিয়েছি এ করতে, এই ফল মিষ্টি এসব কিনতে, আর 1 টাকা দক্ষিণা দিয়েছে। তখনও ভব মহারাজ বলছে, না তুই দীক্ষা দি, তুই গুরু দক্ষিণা দৃষ্টি। তিনি আবার তর্ক করছেন, তৃতীয়বার বলাতে তার মনে হলো ভব মহারাজ যেন অন্য কোনো কিছু কথা বলছেন। বলছেন, গুরু আস্থা হৃদয়ের ভেতরে যে মন্ত্রটি রোপণ করলেন, তোর সাধনার অশ্রু দিয়ে, তোর হৃদয়ের উত্তাপ দিয়ে, সেইটা যখন সেই ছোট্ট বীজটা থেকে কাজ হয়ে সেই বিরাট মহিরূপে রূপান্তরিত হয়, এবং তাতে যখন সেই ফল আসবে, সেই ফল যখন তুই গুরু পাদপদ্মে নিবেদন করতে পারবি, তখন ঠিক ঠিক গুরু দক্ষিণা দেওয়া হবে। আমরা অনেকেই বলি, অমুকের শিষ্য জানি তার নতুন স্টাইল হয়েছে, কানে হাত দেওয়া। গুরুর নাম বলতে গেলে কে যে বলেছে কানে হাত দিতে হবে, এটা আমরা জানি না, সবাই কানে হাত দেয়। আমি অমুকে একে শিষ্য খুব দেখি, বাগিশানন্দজি শিষ্যরা খুব করেন, সবাই কানে হাত দেন। আমি তো জানতাম এটা যারা গায়ক টায়ক আছে তাদেরা এরকম কানে হাত দিতে এরকম, এখন তো আমাদের ধর্মগুরুদেরও এরকম কানে হাত দিয়ে সব বলে। হ্যাঁ, গুরু কানেতে আছেন, তো সেই কারণে গুরু গঙ্গাস্বরূপ, তিনি কানের মধ্যে আছে। তাই বলছেন এইটা হচ্ছে খুব জরুরি, এই আগ্রান্বিত হওয়াটা দরকার, এবং ভগবানকে চাইবার ইচ্ছাটা থাকবে। ভগবানকে চাইলে হবেই হবে, হবেই হবে, না হয়ে যায় না। আমাদের মধ্যে শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মধ্যে ভগবানকে চাইবারই যে ইচ্ছাটা, এই তীব্র ইচ্ছাটা জাগো।
আমরা সত্যি সত্যি যেন ভগবানকে দেখতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভবতু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।